ক্রিসমাস আসতেছে, একটা ক্রিসমাস মার্কেটে যাব। আর এই জায়গাটা মূলত চেক রিপাবলিকের যদি কোনো শিল্পী আসে, আমরা কনসার্ট যেটা বলি, শিল্পী বা গানের কোনো অনুষ্ঠান হয়, এই ইডেনে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু ক্রিসমাস, এখানে বড় একটা জায়গা আছে ফ্রি, সো এখানে ক্রিসমাস মার্কেট হয়েছে। সো আমরা দেখব ক্রিসমাসের জন্য মার্কেটগুলো কেমন, দেখতে কেমন, জিনিসপত্রের দাম কেমন, একটু দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। আর প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় ভিডিও করাটাও আসলে কষ্টকর, যুদ্ধের মতো অবস্থা। সো চলেন যাওয়া যাক। এ হচ্ছে পুরো জায়গাটা, ক্রিসমাস মার্কেট হয়েছে। সো দেখি, আপনাদেরকে একটু দেখাই, ভালো যদি কোনো জিনিস পাই কিনবো। এই জায়গাটায় মানে মূলত এটার ওই সাইডটায় স্টেডিয়ামের মতো বড় জায়গা, ওখানে কনসার্ট টনসার্ট হয় সাধারণত। সো একটু দেখি, চলেন। এখানে আমার মনে হয় আমি একমাত্র ফরেনার আছি, আর খুব একটা নাই। যে ক্রিসমাস উপলক্ষে মানুষ এই যে লাইটিং মাইটিং মেলার মতোই বলা যায় আর কি, আজকে শনিবার এই জন্য। এগুলো তো আমাদের খাওয়া না, এটা দেখানোর চেষ্টা করবো আর কি। সুন্দর টুকটাক হাতের জিনিসপত্র, সিরামিকের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিজয় মেলা বা হয় না এরকম টাইপের আর কি। এই যে বেল্ট টেল পাওয়া যাচ্ছে, চামড়ার বেল্ট, এগুলোতে আমি কখনো কোনো ফরেনারকে দেখি না। যে কোনো জিনিসপত্র আমরা যদি ধরুন পরোটা ডাল ভাজি বিক্রি করি, সেই চলা চলবে এই মার্কেটে, বুঝছেন? মানুষের জন্য তো হাঁটাই যাচ্ছে না। ব্যাগটাক আছে একদম অরিজিনাল চামড়ার, এখানে কোনো কিছুই নেই, একদম পুরো পুরো পুরোটাই সংসার। আমার এই মেলাগুলো কখনোই ভাল লাগে না, এগুলা মেয়েদের বেশিরভাগ জিনিসপত্র আর কি। আবার খাওয়ার দোকান দোকানপাট আছে কিছু, যে কফি টফি বা বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায় এখানে। মাসালা চায়ে 55 চক্রাউন, মানে আপনার 150 টাকার উপরে এক কাপ চায়ের দাম বিক্রি করতেছে। দেখি এদের একটু নাস্তা দেখি, আপনাদেরকে দেখাই। বিভিন্ন কৌটা টোটা আছে, ওকে শেষ হয়ে যায় নাকি নাস্তা? দেখি এই ঘরোয়া জিনিসপত্র টুকটাক ওরা জিনিসপত্র কিনে, বিভিন্ন বেশিরভাগ কাপ, সিরামিকের কাপ, কাঁচের কাপ, এগুলোই বেশি বিক্রি হচ্ছে আর কি। সুন্দর সুন্দর টিস্যু বক্স, অনেক দাম এইসব
এটাই ক্রিসমাস মার্কেট। এরকমই বসে বিভিন্ন ফার্মাররা যখন আসে তখন এই ইয়েগুলো বানায় বানায় ওরা পাবলিক লোকাল মার্কেটগুলোতে। এখানে আর কোনো ভাড়া দেওয়া লাগে না, খুব স্বল্প পরিমাণের। স্যাটারডে এবং সানডে শুধু এই দুটো দিনই এইসব মার্কেটগুলো বসে, আদারওয়াইজ বসে না। এই যে বেতের জিনিসপত্র দেখছেন, এটা হচ্ছে 2400 টাকা। এই ছোট্ট একটা বেতের জুড়ি 2400 টাকায় বাংলা টাকায় অনেক দাম। আর দোলনার দাম তো বলাই বাহুল্য, চিকন চিকন বেতের। ক্রিসমাস মার্কেট কেমন লাগছে এটা কমেন্টস করে জানাবেন, আর দেখাবো অন্য কোনো ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, গুড বাই।